হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। মান নির্ণয় করো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/√(n^2-1)² + 1/√(n^2-3)² + 1/√(n^2-3)² + 1/√(n^2-1)² এর হোল স্কোয়ার। এবার এটিকে দেখো আমরা কিভাবে লিখছি। এটিকে আমরা এরম ভাবে লিখে নিচ্ছি যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/n। তাহলে ভেতরে আসছে কি, n/√(n^2-1)² + (n/√(n^2-3)² + (n/√(n^2-1)² এবার এটাকে দেখো আমরা এইভাবে সাজিয়ে নিচ্ছি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/ এখানে এন দিয়ে ডিভিশন করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 1/n, মানে এখানে ভেতরে ঢুকলে এন স্কোয়ার, তাহলে √(1)-1/n^2 প্লাস এখানে পাচ্ছি 1/√(1)-2/n^2 প্লাস 1/√(1)-3/n^2 প্লাস √(1)-n^1/n^2। এবার আমরা এটাকে দেখো, যেহেতু আমরা ধরে নিলাম n ইজ ইকুয়াল টু 1/n, এটা ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি h, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/n ইজ ইকুয়াল টু h। তাহলে n টেন্স টু ইনফিনিটি মানে h টেন্স টু 0, তাহলে বসালে পাচ্ছি লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন ওভার r ইজ ইকুয়াল টু 1 টু n মাইনাস 1, 1/√(1), মাইনাস এখানে পেয়ে যাচ্ছি দেখো r ইন্টু h এর হোল স্কোয়ার, কারণ 1/n মানে এই h। তাহলে এটা ইজ ইকুয়াল টু পাচ্ছি ইন্টিগ্রেশন 0 টু 1, 1/√(1)-x² dx। এটা কিসের ইন্টিগ্রেশন? সাইন ইনভার্স এর। তাহলে সাইন ইনভার্স x ইন্টিগ্রেশন করা হলো লিমিট 0 টু 1, তার মানে কত, সাইন ইনভার্স 1 মানে π/2, আর সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে নির্ণয় মান হয়ে গেল π/2। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।